হাসপাতালে নেই করোনা আক্রান্ত মা এবং তার সন্তান। নিখোঁজ কোভিড রোগীকে নিয়ে কার যত শোরগোল পড়ে যায় কলকাতা মেডিকেল কলেজে, গোটা হাসপাতাল চত্বর তন্নতন্ন করে খুঁজেও কোথাও মেলেনি রোগীর সন্ধান। এরপরই তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হয় কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে। শেষমেশ ঘণ্টাখানেক পুলিশের দৌড়ঝাঁপের পরই বাড়ি থেকে উদ্ধার হয় এই করোনায় আক্রান্ত মহিলা এবং তার সন্তান। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে। হাসপাতাল সূত্রের খবর, দিন দশেক আগেই করোনায় আক্রান্ত হয়ে সদ্যজাত সন্তানকে নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন ওই মা। নিয়ম অনুযায়ী রিপোর্ট পাওয়ার 10 দিনের মাথায় কোনো উপসর্গ না থাকলে ছুটি দিয়ে দেওয়া হয় রোগীকে। সেই অনুযায়ী এদিন সদ্যজাতের ছুটির কথা বলা হয়, কারণ তার কোনো রকম অসুস্থতা বা উপসর্গ ছিল না। কিন্তু মায়ের ছুটি ঘোষণা করা হয়নি, তাই বাচ্চার ছুটি হওয়ার পর সেই কাগজ হাতে নিয়েই ওই মহিলা হাসপাতাল থেকে বেরিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এদিন বিকেলে কলকাতা মেডিকেল কলেজের ইডেন বিল্ডিংয়ে চিকিৎসকরা করোনায় আক্রান্ত মায়ের চিকিৎসা করতে গিয়ে দেখেন বেডে মা এবং শিশু কেউই নেই। হন্যে হয়ে খুঁজেও তাদের সন্ধান মেলেনি। তা নিয়ে প্রথমটায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায়। দেরি করে হাসপাতালের তরফে খবর দেওয়া হয় বউবাজার থানায়। হাসপাতালের রেজিস্টারে থাকা ঠিকানা ধরে পুলিশ প্রগতি ময়দান থানা এলাকার ওই প্রসূতির বাড়িতে গিয়ে দেখেন সন্তান নিয়ে বাড়িতে মা বসে রয়েছে। সেখান থেকে সন্তান সহ তাকে আবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।